টাইফয়েডের র‍্যাশ, সেটি আসলে স্যার কেমন হয়ে থাকে? হ্যাঁ, আমি বলছিলাম টাইফয়েডের র‍্যাশটা সাধারণত জ্বরের সপ্তম দিনে দেখা যায়। এটা মূলত পেটের মধ্যে চাকা চাকা গোল গোল, এটা ঠিক গুড়ি গুড়ি না, মানে যেন লাল একটা লেপ্টে যাওয়া একটা জায়গা থাকে নাভির চারপাশে পেটে। তো এই র‍্যাশগুলো জ্বরের 7 দিনের দিন দেখতে পাওয়া যায়। আমরা জানি টাইফয়েড জ্বর শনাক্ত করতে গেলে অবশ্যই আপনাকে জ্বরের সময়কাল কিন্তু 7 দিন নির্ধারণ করতে হবে। এর আগে যদি আপনি কোনো কারণে পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টাইফয়েডটা মিস করবেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন হ্যাঁ এটা টাইফয়েড জ্বর হতে পারে, কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আপনাকে একটু সময় যে, এবং এই যে র‍্যাশের কথা আমরা অনেক সময়ে যেটি আসলে ভুল করে যাই সেটি হচ্ছে ডে অফ ইলনেস, অর্থাৎ তার আসলে এই যে রোগটি হয়েছে সেটি কততম দিন, সেটি আসলে কখন থেকে গণনা করা শুরু হবে, যেটি আসলে একেবারেই অভিভাবক বা বাবা মারা আসলে সেই বিষয়টিতে সতর্ক থাকেন না। হ্যাঁ, এটা আমরা খুবই কনফিউজড হই। বাবা মারা অনেক সময় এসে বলেন আমার জ্বর 7 দিন। আমরা যখন তাকে ধরে ধরে জিজ্ঞেস করি আচ্ছা আপনি শনিবার থেকে বৃহস্পতিবার আমাকে একটু বুঝিয়ে বলুন তো, দেখা গেলো শনি রবি জ্বর ছিল, রোববার সোমবার জ্বর ছিল না, আজকে বৃহস্পতিবার জ্বর এসছে, উনি বলছেন আমার জ্বর 7 দিন। তাহলে আমাদের বাবা মাকে সতর্ক হতে হবে এই জায়গায় যে আমার জ্বরটা টানা কতদিন ছিল। এই টানাটা ইম্পর্টেন্ট, যেমন আমার শনিবার থেকে শুরু হয়ে জ্বরটা মঙ্গলবার পর্যন্ত আসলো তাহলে জ্বরটা 5 দিন, যদি শনিবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত জ্বরটা আসে তাহলে জ্বরটা 6 দিন। আমরা কেন এটা গুরুত্বপূর্ণ ধরি, যেমন আমি বলছিলাম যে মিজেলসের র‍্যাশ, হামের র‍্যাশ সাধারণত ডে 4 মানে 4 দিন বয়সে আমরা দেখতে পাই। তারপর বলছিলাম যে আমি 7 দিন আমরা টাইফয়েডের জ্বরের র‍্যাশ দেখতে পাই, প্রথম দিন দেখতে পাই আমরা জল বসন্তর র‍্যাশ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জল বসন্তের কাছাকাছি একটা রোগ কিন্তু আমরা এরকম সিজনাল চেঞ্জে দেখতে পাই, এটার নাম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এটাও একটা ভাইরাসজনিত রোগ। আমরা জানি জল বসন্তের ভাইরাসজনিত রোগ, এখানেও ফোসকা হয়, কিন্তু জল বসন্তের পার্থক্যটা ওই জায়গায় কিছু নির্দিষ্ট জায়গায় র‍্যাশগুলো বসে থাকে, যেমন নামেই পরিচয় হ্যান্ড, তার হাতের তালুতে থাকছে, পাতার মধ্যে থাকছে, মুখের ভিতর থাকছে, তবে শরীরের মধ্যে থাকে না তা না। এই রোগটা অত্যন্ত সচুই এবং এই রোগটা বড় শিশুদের হয়ে থাকে যারা 5 থেকে 15 বছর বয়সের। সুতরাং এই সময় যদি এই রোগটা আক্রান্ত হয় তাহলে অবশ্যই তাকে বাসার মধ্যে আটকে রাখতে হবে, তাকে স্কুলে যাওয়া শুরু করে দেওয়াই যাবে না, কেননা এই রোগটা খুবই সচুই।